নমস্কার বন্ধুরা, আমরা আবার চলে এসেছি আজকে আর একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে। তো আজকে আমাদের চ্যালেঞ্জের নাম হলো বাহুবলি ফুচকা থালি। তাহলে ফ্রেন্ড, দেখতেই পাচ্ছ বড় বড় বাহুবলি ফুচকা নিয়ে আমরা আজকে চলে এসেছি। দেখতে পাচ্ছ আমার কাছে আছে অনেক, ওর কাছেও অনেক, মায়ের কাছেও অনেক, তার সাথে প্রচুর কিছু সামনে জিনিস নিয়ে নিয়েছি। এবার এটা আমাদের একটা চ্যালেঞ্জ ভিডিও, কে কার আগে খেতে পারে, তাই তো? কি বলো? আর যে জিতবে সে তো উইনার হয়ে গেল, আর বাকি যে থাকবে সে পাবে কি? পানিশমেন্ট। তাহলে ফ্রেন্ড, চলো দেখি তাহলে কাকে জেতে, কার পয়েন্ট কত বেশি হয় আর কারা দুজন হারে। তাহলে চলো ফ্রেন্ড, শুরু করা যাক। আর এখনো অবধি যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর কি করবে, লাইক করে দেবে, শেয়ার করবে। হ্যাঁ, তাহলে ফ্রেন্ড চলো শুরু করা যাক, লেটস স্টার্ট। তাহলে ফ্রেন্ড, চলে এসেছি প্রথম রাউন্ডে। এবারে আমরা প্রথমেই খাবো হচ্ছে, আগে তোমাদের বলে দিই কী কী ফুচকা নিয়েছি। একটা হচ্ছে জল ফুচকা, যার মধ্যে আছে আলুর পুর, আর আছে টক জল তেঁতুলের, আর একটা আছে দই ফুচকা, তার মধ্যে দই বড়ার পুর হবে আর হবে দই, তাই তো? আর একটা আছে চকলেট ফুচকা, যার মধ্যে কেক ফিলিং থাকে আর চকলেট দিয়ে খেতে হবে। তাহলে প্রথম রাউন্ডে আমাদের তিনটে খেতে হবে, জল হিসেবে চকলেটটা থাকবে। হ্যাঁ, প্রথম রাউন্ডে তিনটে খেতে হবে। এখানে দেখতেই পাচ্ছ ফুচকার সাইজগুলো একবার দেখিয়ে দিই। এই দেখো, দেখতে পাচ্ছ কত বড়, আমার হাতের মাপটা বুঝতে পারছো তো কত বড়? তাহলে ফ্রেন্ড, তিনটে খেতে হবে। যে আগে তিনটে খেয়ে শেষ করতে পারবে সে হবে এই রাউন্ডের উইনার, আর বাকি দুজন লুজার, ঠিক আছে? তাহলে চলো, তিনটে ফুচকা, সামনে আলুর পুর আছে, এখানে টক জল আছে, আলুর পুর দিতে হবে আর টক জল ভরে খেতে হবে। পরিষ্কার হিসেবে জলে ডোবাতে হবে, তাই? ডুবাবে, ডুববে না, এটা এরকম ঢালতে হবে। তাহলে চলো শুরু করা যাক। বাহুবলির দিকে মন দিস, আগের বাহুবলি মোমোটা যদি কেউ দেখে না থাকে একবার দেখে নেবে। হ্যাঁ, তারপর বাহুবলি চাট থালি ওটাও আছে। তাহলে চলো শুরু করা যাক, কি বলো? না, আমি তিনটে ফুচকা আর এই তিনটে খাবো। তাহলে তোমরা রেডি? হ্যাঁ হ্যাঁ, আমরা রেডি একদম। বাহু বলি, আমি বাহু নিয়ে রেডি। 1 বাহু, 2 3 স্টার্ট। বাপ রে, বাহু বলি আমি পুর ভরছি বাবা। ফুচকা কষ্ট করে খেতে হয় না, আর জানলাম। বলি হয়ে গেল, ফুচকা দু হাত দিয়ে খেতে হচ্ছে না? আসলে বাবা, ফুচকা হলে তো দু হাত দিয়ে খেতে হবে।
আমার শেষ, দু হাত দিয়ে ঠিক কুলিয়ে উঠতে পারছি না, না ফিনিশ, দারুণ লাগলো। তোমরা খেও না, আমার হয়ে গেছি, হয়ে গেছি যখন খেয়েতে হারবো, এমনি আমি জিতে গেলাম এক পয়েন্ট। হ্যালো ফ্রেন্ড, তাহলে দেখতেই পাচ্ছ আমার অনেকক্ষণ শেষ হয়ে আমি বসে আছি, তোমাদের আরো ইম্প্রুভ করতে হবে আমার সাথে টেক্কা দিতে গেলে। তাহলে বন্ধুরা 0-0, আমি 1, চলো নেক্সট রাউন্ডে। তাহলে ফ্রেন্ড চলে এসেছি নেক্সট রাউন্ডে, এবারে আমরা খাবো হচ্ছে দই বড়া, মানে দই বড়া পুরটা দেবো, আর এই যে দই দেখতে পাচ্ছ দই, আর এটা হচ্ছে দই বড়া, দই হচ্ছে জল হিসেবে কাজ করবে। হ্যাঁ, তাহলে খেতে হবে তিনটে, যে আগে ফার্স্ট, আমি ফার্স্ট হয়ে যাবো, আমি 2-0-0। তিনটে খাবো, তিনটে, হ্যাঁ যে আগে, তাহলে 1-2-3 স্টার্ট। এত কষ্ট করে খেতে আমার জানা ছিল না, এবারে আছে আর চারটে ফুচকা, আমি একটাও পাচ্ছি না, এত করেও এবার চেষ্টা করো পারবে, দেখি চকলেটের সস, তাহলে চলো শুরু করা যাক। 1-2-3 স্টার্ট। মাফিন
ফুচকা খাচ্ছি না কি খাচ্ছি কি জানে খালা থেকে ফুরিয়ে গেছে একবারে ঢুকছে না জল হিসেবে কাজ করছে চায়ের মতো খাচ্ছ আমার মা তো লাস্টে টেনে দিল হয়ে গেল এবারে কি হবে এবারে কি আর হবে তিনজনই পানিশমেন্ট নালে তিনজনই প্রাইজ দেখা যাক কি হয় তাই তো তিনজনই তো ড্র হয়ে গেল এটা ফ্রেন্ডদের হাতেই চাই দাও নাকি দেখো কি করবে কি করব আমরা তোমরা বলো আমি একটা রাউন্ডে জিতেছি তুমি একটা দিয়ে জিতো মা একটা দিয়ে জিতেছে হ্যাঁ পুর কোনোবারেই পুরো শেষ হয়নি না আমাদের পুর দেখে লাভ নেই না ওকে তিনজনই এক 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 পয়েন্ট হয়ে গেছে তো এবার হচ্ছে কে মোটামুটিভাবে তোমাদের চোখে কে ভালো করেছে ওভারঅল ওভারঅল কে ভালো করেছে না মোটেই না ওভারঅল যে ভালো করেছে দিদি দাদা না কাকিমা তোমরা তাহলে ভোট করো আচ্ছা একটা বলে দি যার বেশি মুখে লেগেছে তাকে থেকে ভোট দিয়ে লাভ নেই কারণ আমার লেগেছে নাকি কয় আমার বেশি লাগা মানে যে প্রচুর খেয়েছে সেটা ব্যাপারটা নয় কিন্তু না তার জন্য আমি বলছি না
এবার ওরা সসও শেষ। হ্যাঁ আমার সসও শেষ। তাহলে ফ্রেন্ড তোমার দুটোই শেষ হয়ে গেছে। হ্যাঁ এবার যেটা বলবে সেটা হবে। হ্যাঁ তোমরা তাহলে ভোট করো, দিদি দাদা না কাকিমা, সেই হিসাবে আমরা পানিশমেন্ট করব। ঠিক আছে তাহলে তিনজনই পানিশমেন্ট পাবে। না যদি তিনজনই ঠিকঠাক বিচারে একজন যদি হয় তাহলে সেটা পানিশমেন্টের জায়গায় আসবে বা প্রাইজের জায়গায় আসবে। বন্ধুরা ডিসাইড করবে যে কে ওভারঅল পারফরম্যান্স ভালো করেছে। এইটা হচ্ছে তোমাদের হাতে ছেড়ে দিলাম, দেখতে পাচ্ছ আমাদের তিনজনেরই ড্র, ওই জন্য কি করবো বুঝতে পারছি না। আর তোমরাই বলো যে কি করবো। ওকে ঠিক আছে, করে পানিশমেন্টটাও পারলে লিখে দেবে তাই তো, করে একটা ভালো লাগবে তার। হ্যাঁ করে এবার তার নাম করে আমরা পানিশমেন্টটা কাটলাম আঙুলগুলো। তাহলে ফ্রেন্ড অবশ্যই কমেন্ট করো আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আজকে এই পর্যন্তই, আবার দেখাবে নেক্সট ভিডিও। তাহলে টাটা।